তুষার ঝড়ে বিপর্যস্ত কানাডা বিভিন্ন শহরে 40 সেন্টিমিটার পর্যন্ত বরফের স্তর বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান যান চলাচল ব্যাহত এবং যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে বাড়ছে অমিক্রনে আক্রান্তের ঝুঁকি মহামারীতে বিশ্বে চরম দারিদ্র্যের শিকার 16 কোটির বেশি মানুষ বিত্তশালীরা গড়েছেন সম্পদ আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া তুষার ঝড়ে বিপর্যস্ত কানাডা গত একদিনে 40 সেন্টিমিটার পর্যন্ত বরফের স্তরে ঢেকে গেছে অন্টারিও সহ দেশের বিভিন্ন শহর তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে কানাডা তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত দেশটির বিভিন্ন শহরের জনজীবন রোপার রাজধানী অটোয়া কুইবেক এবং বাংলাদেশ অধ্যুষিত মন্ট্রিয়াল সহ বিভিন্ন শহরে 40 সেন্টিমিটার পর্যন্ত তুষারের স্তর পড়ে যায় করোনা মহামারীর মধ্যেই প্রাকৃতিক এ দুর্যোগে দিশেহারা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যেভাবে স্নো পড়তেছে প্রায় 30-40 সেন্টিমিটার গাড়ি পার্কিং নাই এবং ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা সুবিধা না কাস্টমার বাইরে নিতে পারতেছে না আমাদের ওয়েদারটা কি ধরনের পরিস্থিতি হচ্ছে না গাড়ি পার্কিং আছে না আমরা হাঁটতে পারতেছি না কাজে যেতে পারতেছি আমরা খুব বিপদের মধ্যে আছি কেনাতে একটা লকডাউন চলতেছে এর মধ্যে স্নো স্টর্ম হইতেছে সব কিছু মিলে একদম প্রবলেম আছে দোকানপাট বন্ধ স্কুল কলেজ বন্ধ দোকান খোলা আছে বাট ব্যবসা কাস্টমার নাই আমরা অনেক কষ্টে আছি বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা তীব্র ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না কেউই বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ আগামী কয়েকদিন এ তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কানাডার আবহাওয়া বিভাগ সময় সংবাদ কানাডা তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ম্যাসাচুসেটস ভারী তুষারপাতে ঢাকা পড়েছে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বেশ কিছু যানবাহন ওহিও পেনসিলভেনিয়া সহ আরও কয়েকটি রাজ্যে আরও তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা রোববারের তুষার ঝড়ে এখনও বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জর্জিয়া সাউথ ক্যারোলাইনা ফ্লোরিডা ভার্জিনিয়া ও কেন্টাকি রাজ্যের বিভিন্ন এলাকা সকাল হোক বা দুপুর বাইরের পরিস্থিতি দেখে সময় বোঝার উপায় নেই গাড়ির হেডলাইট ও ব্যাকলাইট জ্বালিয়ে ঠিক করা হচ্ছে দিক নির্দেশনা কাচের ওপর ওয়াইপারের অনবরত আসা যাওয়া জানান দিচ্ছে বৈরী আবহাওয়ার তীব্রতা সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অংশের কয়েকটি রাজ্য প্রবল তুষার ঝড়ের কবলে পড়ে এতে ওই অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ উপরে গেছে বেশ কিছু গাছপালাও প্রবল তুষারে ঢেকে আছে রাস্তাঘাট বরফ পরিষ্কারে অনবরত কাজ করে যাচ্ছে কয়েকশো কর্মী এদিকে ওহিও এবং পেনসিলভেনিয়া সহ বেশ কয়েকটি রাজ্যে 1 ফুট পর্যন্ত তুষারপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এছাড়া ব্রুকলিন এবং কুইন্সের উপর দিয়েও প্রবল তুষারঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে এদিকে গেল রোববার তুষারঝড়ে জর্জিয়া ফ্লোরিডা নর্থ ক্যারোলাইনা এবং সাউথ ক্যারোলাইনার 10,000-এর বেশি বাসিন্দা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন এরই মধ্যে বেশ কিছু যানবাহনও দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এসব বিচ্ছিন্ন দুর্ঘটনার কারণে চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা রোববার বৈরী আবহাওয়ার কারণে প্রায় 90% ফ্লাইট বাতিল করা হয় যার মধ্যে কেবল নর্থ ক্যারোলাইনাতেই ছিল 1200-র বেশি ফ্লাইট মৌসুমী সাথী সময় সংবাদ ইউক্রেন সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে রাশিয়াকে স্পষ্টভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি সহ ইউরোপের দেশগুলো সোমবার স্পেনের মাদ্রিদ সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস বলেন ইউক্রেনকে ধীরে ধীরে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থেকে সরে না আসলে মস্কোকে কঠিন পরিণতি ভোগ করতে হবে জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই সোমবার স্পেন সফরে যান জার্মান চ্যান্সেলর ওলাফ শলস মাদ্রিদে পৌঁছানোর পর দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন দুই দেশের সরকার প্রধান এ সময় যে কোনো মূল্যে ইউক্রেনের বিরুদ্ধে রুশ ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর
ইউক্রেন সীমান্তে রাশিয়ার তৈরি সংকট নিয়ে নতুন করে কিছুই বলার নেই, খুবই নাজুক পরিস্থিতি সেখানে বিরাজ করছে। পুরো ইস্যুটা নিয়ে আমরা সত্যি উদ্বিগ্ন। আমরা চাই রাশিয়া যাতে ইউক্রেনকে অস্থিতিশীল নৈরাজ্য সৃষ্টি করা থেকে এখনই সরে আসে। আশা করি রাশিয়ার শুভবুদ্ধির উদয় হবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার যুদ্ধাংদেহী আচরণে এখনই রাশ টানা উচিত। স্পেন সরকারের পক্ষ থেকে আবারও বলতে চাই, ন্যাটো এবং ইউইর সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও সীমান্ত সমস্যা নিরসনে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। Actualmente suspendidas. বৈঠকে শল সানচেজ আরো জানান, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ইউরোপীয় ইউনিয়ন বসে থাকবে না। সামরিক পদক্ষেপের জবাব দিতে ইউরোপের দেশগুলো প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। একই দিনে ইউক্রেন সফরে যান জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে রুশ আগ্রাসন প্রতিহতে পাশে থাকার ঘোষণা দেন তিনি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ সহ ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সাদিয়া, খানিকটা আশার সঞ্চার কিন্তু ভারতীয়দের মধ্যে তৈরি হয়েছে। আপনি জানেন যে হারে প্রতিদিন করোনার গ্রাফ আকাশ ছুঁচ্ছিল, সেখান থেকে কিন্তু খানিকটা গত কয়েকদিন ধরে শুধু স্থিতি নয়, নিচের দিকে নামছে। যদিও শেষ 24 ঘন্টায় মৃতের সংখ্যা তার আগে 24 ঘন্টা থেকে বেড়েছে এবং সেই মৃতের সংখ্যা নিয়ে খানিকটা উদ্বেগ রয়েছে। বাকি সর্বভারতীয় ক্ষেত্রে যে অঙ্ক, যেটি আমরা 3 দিন আগেও ববলেছিলাম, প্রায় 3 লক্ষ ছুঁই, সেখানটায় দাঁড়িয়ে কিন্তু 2.5 লক্ষর কাছাকাছি সংক্রমণ গোটা ভারত জুড়ে গত গেল 24 ঘন্টায়। 2,59,000 মতো সংক্রমণের খবর আমাদের কাছে রয়েছে। একই সঙ্গে আপনি জানেন সর্বভারতীয় ক্ষেত্রে যেহেতু করোনার গ্রাফ খানিকটা স্থিতিশীল অথবা বলা যায় নিম্নগামী, সেখানে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও খুবই আশার খবর আমি আপনার মাধ্যমে দর্শকদের শোনাতে চাই, কিংবা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ শুনছেন তাদের কাছে জানাতে চাই যে গত 4 দিন আগেও যেখানে গড় সংক্রমণ প্রায় 20,000-এর বেশি ছিল, সেখানটায় কিন্তু দাঁড়িয়ে এখন সংক্রমণের যে গ্রাফ সেটি প্রায় অর্ধেক নেমে গিয়েছে, অর্থাৎ 10,000-এর নিচে 9,436 জনের শরীরে শেষ 24 ঘন্টায় সংক্রমণ কিন্তু আমরা পেয়েছি। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও যেটি প্রায় 40 ছুঁয়েছিল সেটিও কিন্তু গেল 24 ঘন্টায় 33-এ নেমে এসেছে, এবং পজিটিভিটি রেটও সার্বিকভাবে কমেছে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং কলকাতার দিক থেকে। আপনি জানেন যে কলকাতা শহর কোভিড আক্রান্ত শহরগুলোর মধ্যে প্রথমে তৃতীয় ছিল, প্রায় তারপর সেইটি আমরা গত 1 সপ্তাহ ধরে যে কোভিড আক্রান্ত শহরের মধ্যে কলকাতা শহরও কিন্তু উপরের দিকে 1 নম্বরে উঠে গিয়েছিল। সেখানটায় দাঁড়িয়ে যেখানে প্রায় 11,000 কাছাকাছি গড় সংক্রমণ ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু গেল 24 ঘন্টায় 1100 কাছাকাছি সংক্রমণ কলকাতায় এসেছে, এবং ফলত এখানটাই স্বস্তির খবর যে করোনার গ্রাফ স্থিতিশীল নয়, শুধু অনেকটাই নিচের দিকে নামতে শুরু করেছে। চিকিৎসকরা বলছেন যে এটি গত 20 দিন ধরে সর্বভারতীয় স্তরে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে করোনার বিধিনিধি নিষেধ আরোপ করার ফলে কিন্তু এই করোনার গ্রাফ স্থিতিশীল এবং নিম্ন দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও একই সঙ্গে সাদিয়া, এটি আশঙ্কার আরেকটি খবর, স্বস্তির অনেক খবর থাকলেও আশঙ্কার খবর রয়েছে। অমিক্রনের যে সংখ্যা, সেই অমিক্রন আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি। আপনি জানেন যে অমিক্রন টেস্ট করাটা একটু ব্যয়সাধ্য এবং অনেক সময় লাগে, অনেকে এই অমিক্রন পরীক্ষা করতে চান না, এবং সাধারণত করোনা হলে অমিক্রনের জন্য আলাদা একটি টেস্ট করতে হয়, করোনার পজিটিভ হলে আর বাকি অমিক্রনের টেস্ট করতে চান না। ফলত টেস্ট যেহেতু কম হয়, অমিক্রনের সংখ্যা সেই অর্থে বোঝা যাচ্ছে না। আপনি জানেন সর্বভারতীয় ক্ষেত্রে প্রায় 10,000-এর কাছাকাছি অমিক্রন। বিভিন্ন রাজ্যে বিশেষ করে দিল্লিতেও দেখেছি যে করোনার যে সংক্রমণ সেই গ্রাফটা কমেছে। আপনি জানেন যে দিল্লিতে শুধু নাইট কারফিউ নয়, সেখানে সপ্তাহে যে 2 দিন ছুটি, শনিবার রবিবার এই পূর্ণ দিবস 144 ধারা জারি করা রয়েছে, এবং একই সঙ্গে মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশ এবং উত্তর এবং দক্ষিণ ভারতেও কিন্তু বিভিন্ন রাজ্যে নাইট কারফিউ বলবৎ রয়েছে। একই সঙ্গে সারি আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে আপনি জানেন যে 30 জানুয়ারির শেষ দিকে
প্রতি বছর কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা উদযাপন করা হয়, যদিও গত বছর সেটি করোনার কারণে হয়নি। এটি কিন্তু এবারেও শিডিউল ছিল, সে জানুয়ারির শেষ দিকে, জানুয়ারির শেষ বুধবার হয়, সেটি কিন্তু মেলার যে কর্তৃপক্ষ সেটি প্রায় এক মাস পিছিয়ে দিয়ে 28শে ফেব্রুয়ারি নির্ধারণ করেছে। এটি আশঙ্কা তৈরি হয়েছিল আদৌ আন্তর্জাতিক কলকাতা বইমেলা হবে কি হবে না করোনার আবহে। আপনি জানেন যে জাতির জনকের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর এবং ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে এবং এবারে গোটা থিমটাই বাংলাদেশ মনে করা হচ্ছে। ইতিমধ্যে বইমেলা কর্তৃপক্ষ তারা বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার মেলার উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হবে এবং আমন্ত্রণ জানানোর জন্য এখানে দুজন মেলার কর্তৃপক্ষ ত্রিদীপ চট্টোপাধ্যায় এবং সুধাংশু দে তারা যাবেন বলেও আমাদের কাছে খবর রয়েছে। এই করোনা আবহে বইমেলা যেখানে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল সেখানে সার্বিকভাবে গ্রাফ কিছুটা স্থিতিশীল এবং নিম্নগামী হওয়াতে কলকাতার আন্তর্জাতিক বইমেলা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই বই এবং সব মিলিয়ে করোনার যে পরিস্থিতি তাতে খানিকটা আজকে এবং গতকালের যা গ্রাফ তা কিন্তু আশা সঞ্চার তৈরি করেছে এবং একই সঙ্গে করোনা আবহে বইমেলা কলকাতা আন্তর্জাতিক বইমেলার যে অনিশ্চিত হয়ে পড়ে যা মানে অনিশ্চিত হয়ে গিয়েছিল সেটিও কিন্তু হতে চলেছে বলে বইপ্রেমীদের বা আন্তর্জাতিক যারা প্রকাশক মহলে যে অস্বস্তি তৈরি হয়েছিল সেটি কিন্তু খানিকটা নিবারণ হলো। তো এই ছিল সাদিয়া ভারতের সার্বিকভাবে করোনা পরিস্থিতির আমার কাছে থাকা সবশেষ। সাদিয়া ধন্যবাদ সুব্রত। দর্শক, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। দুবছরের করোনা মহামারী একদিকে যেমন ধনীদের সম্পদ বাড়িয়েছে দ্বিগুণ কিংবা তারও বেশি, তেমনি বিপুল সংখ্যক মানুষকে ঠেলে দিয়েছে চরম দারিদ্র্যের মুখে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, মহামারীতে এ পর্যন্ত বিশ্বজুড়ে দারিদ্র্যের শিকার হয়েছেন 16 কোটিরও বেশি মানুষ। মহামারীতে গত 2 বছর ধরে স্থবির গোটা বিশ্ব, কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ, অর্থ সংকটের কারণে দেউলিয়া ঘোষণা করেছে অনেক প্রতিষ্ঠান। এমন প্রেক্ষাপটে করোনাকালীন অর্থনীতি নিয়ে এক ভয়াবহ তথ্য জানালো আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদন বলছে, কোভিড-19 কারণে গত 2 বছরে বিপুল সংখ্যক মানুষ নতুন করে চরম দারিদ্র্যের শিকার হয়েছে। মহামারীতে জাতীয় ঋণ বাড়ায় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কমাতে বাধ্য হয়েছে উন্নয়নশীল দেশগুলো। প্রতিবেদনে আরও বলা হয়, গত 2 বছরে মহামারীতে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা, স্বাস্থ্যসেবায় ঘাটতি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ক্ষুধা ও জলবায়ুগত বিপর্যয়ের কারণে প্রতিদিন বিশ্বজুড়ে গড় মৃত্যু হয়েছে 21,000 মানুষের। অবশ্য ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ অকল্পনীয় হারে বেড়েছে। গত 2 বছরে প্রতি সেকেন্ডে বিশ্বের শীর্ষ 10 ধনীর সম্পদের পরিমাণ বেড়েছে $15,000 করে। অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বলেছেন, বিশ্বের চরম দরিদ্র 310 কোটি মানুষের সব সম্পদ যোগ করলে যত হবে, শীর্ষ 10 ধনীর মোট সম্পদের পরিমাণ তার 6 গুণেরও বেশি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। কোনোভাবেই থামানো যাচ্ছে না উত্তর কোরিয়াকে, ফের 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার দাবি, এবার সুনান বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র 2টি উৎক্ষেপণ করেছে কিম সরকার। এর মধ্য দিয়ে চলতি মাসে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাপান। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, সোমবার রাজধানী পিয়ংইয়ং এ সুনান বিমানবন্দর থেকে 2টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা সিউলের। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে জাপানও। এ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি নিজেদের রণতরী ও যুদ্ধবিমানের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। একই সঙ্গে উত্তর কোরিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে টোকিও। উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। অব্যাহতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে জাপানের নিরাপত্তা হুমকিতে ফেলেছে উত্তর কোরিয়া।
আমাদের জনগণের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পর তা বিশ্লেষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার তিন দিনের মাথায় নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর আগে বছরের শুরুতে উচ্চ গতিসম্পন্ন হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করে দেশটি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবের পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা যাচাইয়ে এ পরীক্ষা বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তর কোরিয়ার চলমান বৈরী সম্পর্কের কারণে পূর্ব এশিয়ার পাশাপাশি বিশ্বজুড়ে নতুন করে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সময় সংবাদ। বৈদ্যুতিক গাড়ির জগতে এবার মাঠ কাঁপাতে আসছে স্পোর্টস কার। টোকিওতে এবারের অটো স্যালন কার এক্সিবিশনে সম্পূর্ণ নতুন ধরনের স্পোর্টস কার নিয়ে এসেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুমারু। বিশ্বে এখন বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রিক ভেহিকলের জয় জয়কার। ইলেকট্রিক ভেহিকল জগতের রাজা টেসলা তো আছেই। টেসলার পথ ধরে নিত্য নতুন সেগমেন্ট ও মডেলের গাড়ি নিয়ে বাজারে আসছে অন্যান্য কোম্পানি। সেডান বা পিকআপের মতো প্রচলিত সেগমেন্টের পাশাপাশি রেস ট্র্যাকের সার্কিট কাঁপাতে ইলেকট্রিক স্পোর্টস কার নিয়ে আসছে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। জাপানে শুরু হয়েছে গাড়ি প্রদর্শনী টোকিও অটো স্যালন কার এক্সিবিশন। এবারের মেলায় নজর কাড়ছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক গাড়ি বা ইভি, তবে প্রধান আকর্ষণ ইলেকট্রিক স্পোর্টস কার। প্রদর্শনীতে নতুন ধারার স্পোর্টস কার নিয়ে এসেছে জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুবারু। STIERA স্পোর্টস কারটিকে এনেছে সুবারুর মোটর স্পোর্টস ডিভিশন সুবারু টেকনিকা ইন্টারন্যাশনাল। মোটর স্পোর্টস এর জগতে শূন্য কার্বন নিঃসরণের কথা আলোচনা হচ্ছে জোরে সোরে। এই মুহূর্তে মোটর স্পোর্টস এর জগতে দিন দিন গুরুত্বপূর্ণ হচ্ছে কৃত্রিম জ্বালানি ব্যবহারকারী এবং সম্পূর্ণ বৈদ্যুতিক স্পোর্টস কার। স্পোর্টস কার ছাড়াও এবারের টোকিও কার এক্সিবিশনে আলোচিত হচ্ছে হাইড্রোজেন ফুয়েল চালিত ROV। সম্পূর্ণ নতুন ধারা রিক্রিয়েশনাল অফরোড ভেহিকল বা ROVটি এনেছে টয়োটার লাক্সারি কার উইং লেক্সাস। হাইড্রোজেন ফুয়েল চালিত এই গাড়িটির কার্বন নিঃসরণ সম্পূর্ণ শূন্যের কোঠায় বলে জানিয়েছে লেক্সাস। 1983 থেকে আয়োজিত হয়ে আসছে টোকিও অটো স্যালন এক্সিবিশন। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই গাড়ি প্রদর্শনী গত বছর করোনা মহামারীর জন্য স্থগিত ছিল। 2020 সালে সবশেষ প্রদর্শনীতে দর্শনাতে এসেছিলেন 336,000। রাইসুল ইসলাম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা, বিভিন্ন শহরে 40 সেন্টিমিটার পর্যন্ত বরফের স্তর, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, যান চলাচল ব্যাহত। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।